আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফারকারের এসি এবং ডিসি ড্রাইভ রয়েছে, সেই এসি এবং ডিসি ড্রাইভগুলো কীভাবে ফারকারের ড্রাইভ কমিউনিকেশন করে আমরা আমাদের মোটর বা আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুটটা পরিচালনা চালিত করতে পারি, সেটা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং ফারকার ড্রাইভে কীভাবে কানেকশনগুলা, কেন এতগুলো কানেকশন করতে হচ্ছে, এতগুলো কানেকশন করতে হয়, কোন কোন রেফারেন্স প্রয়োজন, হ্যাঁ কেন কীভাবে কানেকশনগুলো করবো, এবং ফারকার ড্রাইভের মাধ্যমে কীভাবে আমরা একটা মোটর, এসি বা ডিসি মোটরকে চালিত করব, সেটা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা যেটা দেখার জন্য ফারকার ড্রাইভ সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, যদি আপনাদের আরও কিছু জানার আগ্রহ থাকে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদেরকে খুব সহজভাবে কীভাবে আপনারা আপনাদের জায়গায় থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে আপনারা ফারকার ড্রাইভ দিয়ে যে কোনো মোটর, ডিসি এবং এসি মোটরকে আপনাদের কাঙ্ক্ষিত কাজের জন্য ব্যবহার করতে পারেন, সেটা আমরা আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা শেখাবো। সেই জন্য আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমরা বুঝে নিব যে আপনাদের আগ্রহ আছে, আমরা ভিডিও কন্টিনিউ বানাতে থাকবো ইনশাল্লাহ। তো ফারকার ড্রাইভ এখন তো সবগুলো ড্রাইভেই আপনারা জানেন হয়তো কম্পিউটারের মাধ্যমেও প্রোগ্রাম আপলোড ডাউনলোড করা যায় এবং ম্যানুয়ালিও প্যারামিটার আপলোড ডাউনলোড করা যায়। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দুইটাই দেখাবো, ম্যানুয়ালি কীভাবে প্যারামিটার আপলোড ডাউনলোড করতে হয় এবং কম্পিউটারের মাধ্যমে কীভাবে আপলোড ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আস্তে আস্তে ধারাবাহিক ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যেটা জানা দরকার, তখন আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো এবং আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা যেটা আমাদের অসংখ্য কন্ট্রোল সিস্টেম রয়েছে, আমরা আস্তে আস্তে আপনাদের যেটা জানার দরকার সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।